আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক দেখছেন দা ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ আজকে পাকিস্তান এবং দখলদার রাষ্ট্রের ব্রেকিং কিছু খবর জানাবো এই ভিডিওতে প্রথম পাকিস্তানের ব্রেকিং খবরের প্রথম যে বিষয়টি থাকছে সেটি হল কালকে আপনাদের যে খবরটি দিয়েছিলাম সেই খবরের হাত ধরে এখন পর্যন্ত খাইবার পাক্তন খোয়ার চিফ মিনিস্টার আলিয়ামিন গান্ডাপুরি লাখো মানুষের বহন নিয়ে ছুটে আসতেন লাহোর হয়ে ইসলামাবাদের দিকে অন্যদিকে রাষ্ট্রের সকল প্রশাসন পুলিশ রেঞ্জার্স এফসি তারা পদে পদে বাধা সৃষ্টি করছে শেষ পর্যন্ত সেনাবাহিনী নামানো হয়েছে রাজধানী ইসলামাবাদের নিরাপত্তার জন্য কি ঘটতে যাচ্ছে পাকিস্তানে আরেকটি বাংলাদেশের ঘটনা ঘটবে যেভাবে হাসিনার পতন হয়েছে দুই নম্বর ইরাক থেকে অফ আক্রমণে ২৬ জন দখলদার সেনা চলে গেছে ওপারে এবং ইরানের সঙ্গে দখলদার বাহিনীর হাড্ডা হাড্ডি বাঘযুদ্ধ চলছে নেপথ্যেও একটা বড় যুদ্ধের প্রস্তুতি চলছে চলুন বিস্তারিত খবর জানাবো আজকে প্রিয় দর্শক প্রথমেই আমরা পাকিস্তান প্রসঙ্গে চলে যাচ্ছি পাকিস্তানে এই মুহূর্তে মানে এশিয়াতে সবার নজর যদি কোথায় বলা হয় আমরা বলবো পাকিস্তানে বাংলাদেশে ঠিক যেভাবে একটা আন্দোলন সফল হয়েছে পাকিস্তান সেই দিকটাতেই হাঁটতে শুরু করেছে লাহোরে পিটিএর জনসভা কেন্দ্র করে এবং ইসলামাবাদে ডিচক ঘিরে ফেলার পিটিয়ের ঘোষণার পর রাষ্ট্রের সকল আইন শৃঙ্খলা বাহিনী যেন এই দুটো স্থানকে কন্ট্রোল করছে বা ঢেকে রেখেছে নিরাপত্তার চাদরে রাষ্ট্রের যত রকম নিরাপত্তা বাহিনী আছে সবাই ইসলামাবাদকে লাহোরকে ঢেকে রেখেছে একদিকে পাকিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে পিটিআই নেতাকর্মীরা আসছে সবচেয়ে বড় কাফেলা নিয়ে আসছে খাইবার পাক্তনখোয়ার চিফ মিনিস্টার মিস্টার আলিয়ামিন গান্ডাপুরি এই পাঠান বা আমরা যেটা বলি খাইবার পাক্তন খোয়া এটা কিন্তু ইমরানের জন্মস্থান বা মূল যেটাকে আমরা বলি দাদাবার মূল শেকর কিন্তু ইমরান খানের খাইবার পাক্তন খোয়া তো এখান থেকে বিশাল বলা হচ্ছে যে লাখো মানুষের একটা কাফিলা নিয়ে আসছেন তো তিনি যখন আসছিলেন খাইবার পাক্তন খোয়া থেকে প্রতিটা পদে পদে তাকে বাধা সৃষ্টি করা হয়েছে এবং এই বাধা প্রত্যেকটাই উপেক্ষা করা হয়েছে সারা দিন সারা রাত ধরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে কিন্তু নেতাকর্মীরা পুলিশের ভয়ে পালিয়ে যায়নি সারা রাত ধরে ফাইট হয়েছে আবার বিশ্রাম নিয়েছে আবার ফাইট হয়েছে কাদানি গ্যাস চার্জ টিয়ার সেল যত রকম আছে পিটিএ কর্মীদের উপর মেরেছে প্রচুর নেতাকর্মীকে গ্রেফতার করেছে তারপরও নেতাকর্মীরা সরে যায়নি পুলিশ একটা পর্যায়ে হতাশ হয়ে গেছে আর কত লড়াই করবে সারা দিন লড়াই হয়েছে সারা রাত লড়াই হয়েছে আজ পরের দিন এখন যে খবরটি পেলাম আলিয়ামান গান্ডাপুরি তিনি এগিয়ে আসছেন সেই জলসা মূল কেন্দ্রের দিকে এখনও তার কাফেলা এগিয়ে আসছে হয়তোবা সন্ধ্যার দিকে আমরা ব্রেকিং খবর বা আজকে বিকেলে খবর জানালে আমরা মূল খবরটি জানাতে পারবো শেষ পর্যন্ত কি হলো যখন যখন মহসিন নাকবি বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক পাঞ্জাবের যিনি অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন বা কেয়ারটেকার সরকার ছিলেন তাঁকে সেনাবাহিনী এবার এই বর্তমান অবৈধ সরকার পিডিএম সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিয়েছেন একটা চরম টাউট মানে অদ্ভুত লাগে বাংলাদেশ এবং পাকিস্তানে যেসব ব্যক্তিরা রাজনীতির বড় বড় মসনদে বসেন এরা অধিকাংশ কিন্তু টাউট দেখেন আমরা যদি এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকাই কি দেখবো বুড়ো ভাম বসে আছে যারা নিজেরা চলতে পারেন না যাদের দিন সেই লোকগুলো আমাদের রাষ্ট্রকে সংস্কার করবেন রাষ্ট্র চলছে ঢিমে তালে নতুন করে শেখ হাসিনার একটা অডিও ফাঁস হয়েছে শুনেছেন আপনারা তিনি বলেছেন এই সরকার আর এক মাসের মধ্যেও পড়ে যেতে পারে শেখ হাসিনা কিসের ভিত্তিতে কথাগুলো বলেন আমাদের এই বর্তমান সরকার ভেবে দেখছেন আমরা দেখতে পাচ্ছি মিশরের আদলে বাংলাদেশকে নিয়ে সেনাবাহিনী আরেকটা ষড়যন্ত্র করতে পারে এমন আবাসও পাচ্ছি জানি না আমাদের ওয়াকারুজ্জামান কি করবেন তার প্রতি আমাদের অগাধ বিশ্বাস ভালোবাসা আছে কিন্তু এই বিশ্বাস ভালোবাসা দিয়ে তো রাষ্ট্র চলবে না তার দায়িত্ব বা তিনি কি করবেন সেটা আমরা বলতে পারি না তো এরকম করে ডক্টর মোহাম্মদ ইউনুস যে লোকদেরকে বসিয়েছেন যারা কেউ আন্দোলনের ফসল নন আবার দু একজন যারা আন্দোলনে ছিলেন তারা খুব সাময়িক সময়ের জন্য আন্দোলনে এসেছিলেন মনে করা হচ্ছে এরা বিশেষ আন্দোলনে এসছেন এবং আন্দোলন পর তারা পুরো মাখনটা হাতের মুঠে নিয়ে বসে গেছে অর্থাৎ পুরো রাষ্ট্রীয় সিস্টেমটা ক্ষমতাটা তাদের হাতের মধ্যে নিয়ে বসেছেন অথচ এই রাষ্ট্রে যারা সবচেয়ে বেশি ত্যাগী সবচেয়ে বেশি নির্যাতিত মাহমুদুর রহমানদের মতো ব্যক্তিরা দেখেন রাষ্ট্রের কোথায় তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে না সব সময় দেখছি এই বাংলাদেশ বলেন আর পাকিস্তান বলেন এই চাটুকাররা দুষ্টরা অথবা যারা বাম ঘরনার অথবা যারা ভারত প্রেমী বা আমেরিকা প্রেমী তারাই কেন জানি অদল বদল হয়ে রাষ্ট্রের ক্ষমতার মাসনাদে বসে অথবা ক্ষমতা যেই আসুক তাদের কিচ্ছু হয় না আসিফ নজরুলকে কখনো জেলে যেতে শুনেছেন শুনেননি কারণ কারণ একটা আছে অন্য একদিন বলবো। আসছিলাম পাকিস্তান প্রসঙ্গে তো মহসিন নাকবি একটা চাটুকার যিনি শেখ কি বলে বাহিনীকে গোপনীয় অনেক কিছু সরবরাহ করতেন সেই ব্যক্তিকে পাকিস্তানের সবচেয়ে বড় যে প্রদেশ পাঞ্জাব তার দায়িত্ব দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন বা কেয়ারটেকার প্রধান হিসেবে এরপর একটা অবৈধ নির্বাচন হয় ইমরান খান জেতার পরও ইমরানকে ক্ষমতায় বসতে না দিয়ে পিডিএমকে বসানো হয় তারপর সেই পিডিএম সরকার বসতে থাকে রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী করা হয় এই দুষ্ট লোকটাকে যিনি কে বলে একটা টেলিভিশনের মালিক তার আর কোনো আইডেন্টিটি তিনি মালিক কিন্তু সেনাবাহিনী তাকে বসিয়েছে সেনাবাহিনী তার লোকদেরকে এভাবে সেট করে বসায় পাকিস্তানের রাজনীতিটা এরকমই তো তিনি বলেছেন কোনোভাবেই মসিন আবী বলেছেন পিটিআইকে কোনো প্রকার জলসা করতে দেয়া হবে না আর আলিয়ামিন গান্ডাপুরি যিনি খাইবার পাক্তনখুয়ার চিফ মিনিস্টার তিনি বলেছেন পাঞ্জা আমরা জালসা করেই যাব তো গত কালকে থেকে যে কাফেলা স্ট্রার্ট করেছে আসতে খাইবার পাক্তন খোয়া থেকে সে কাফেলাকে প্রতিটা পদে পদে বাধা দিতে 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 সেই কাফেলা এখন এগিয়ে আসছে রাতে পুলিশ এত শেলিং করেছে উপর থেকে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত শেলিং করেছে তারপরে জনগণ মাঠ ছেড়ে যায়নি প্রচুর আহত হচ্ছে অনেক গ্রেফতার হচ্ছে তারপরে মানুষ এগিয়ে আসছে এবং বিভিন্ন জায়গা থেকে ইসলামাবাদ ঘিরে ফেলছে পিটিএর নেতাকর্মীরা পুরো ইসলামবাদে ঢোকার যতগুলো পথ বিশাল বিশাল কন্টেইনার কন্টেইনার বুঝেন তো চিটাং যারা থাকেন বা যারা দেখেন পণ্য বহন করার যে বিশাল কন্টেইনারগুলো আছে না বিশাল সাইজের এই কন্টেনার দিয়ে পুরো রাস্তা পন্থ করে রেখেছে বর্তমান প্রশাসন মাটির স্তূপ দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে এগুলোকে সরিয়ে সরিয়ে মানুষ এই ভারী ভারী কন্টেইনারগুলোকে সরিয়ে একটু একটু করে এগিয়ে আসছে একটা লং জার্নি সারা দিন সারা রাত আজকের দিন এবং সঙ্গে পুলিশের মারমুখী আচরণ পুলিশের টায়ার টিয়ার সেল রাবার বুলেট সবকিছু মিলে এগিয়ে আসছে পিটিআই পিটিআই কি পাকিস্তান একটা তৈরি করতে যাচ্ছে আমার কাছে তাই মনে হচ্ছে যে পিটিআই পাকিস্তান একটা হিস্ট্রি তৈরি করতে যাচ্ছে যে হিস্ট্রি বাংলাদেশের ছাত্র জনতা তৈরি করে শেখ হাসিনাকে এই স্বৈরাচাকে ক্ষমতা থেকে সরিয়েছে এখন সবার চোখ পাকিস্তানের দিকে কি হতে যাচ্ছে ইতিমধ্যে ইসলামাবাদ পুরো দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী কারণ এই মূল কল কাঠি তো সেনাপ্রধান আসিম মনির এই দুষ্ট লোকটার বিরুদ্ধে এবার পাকিস্তানের সেনাবাহিনীকে মাঠে নামতে হবে একজন সেনাপ্রধান পুরো রাষ্ট্রকে কিভাবে ধ্বংস করে নিতে পারে একজন অবৈধ প্রধানমন্ত্রী পুরো রাষ্ট্রকে কিভাবে ধ্বংস করতে পারে আমরা বাংলাদেশে দেখেছি একজন শেখ হাসিনা পুরো দেশটাকে ধ্বংস করেছেন পুরো রাষ্ট্রটাকে বিক্রি করে দিয়েছেন এই দেশের অর্থকে লুটে বিদেশে পাঠিয়ে তার দলের নেতারা যে টাকা বাংলাদেশের রিজার্ভে আছে তার চেয়ে বহু আমরা লোনে রয়েছি আমাদের বাংলাদেশের রিজার্ভ শুনলে মাথা নষ্ট হয়ে যাবে আর ঋণ শুনলে মাথা নষ্ট হয়ে যাবে এই অর্থগুলো গেলো কোথায় শুধু আমাদের কিছু উন্নয়নের ফিলিস্তি দেখানো হয় কিন্তু কত হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে তার হিসেব কখনোই সরকার দেখায় না তো একইভাবে পাকিস্তানের সেনাবাহিনী রাজনীতির মূল কন্ট্রোলটা নিজের হাতে রেখে দেশটাকে লুটছে আর সেই লুটকালীদের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে গেছে ইমরান খান তাই ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে মাঠে নামিয়েছে অবৈধ প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে যারা টপ ধরেন টপ দশজন বা পাঁচজন বাদে যারা রয়েছেন তারা ইমরানকে চান এখন সময় হলো পাকিস্তানের সেনাবাহিনী ছাত্র জনতার সাথে নেমে আসা নেমে বাংলাদেশের শিক্ষা নিয়ে একটা বড় ধাক্কা দিয়ে আসিফ মনিরকে এবং নাদিম আঞ্চমকে এক ধাক্কায় তাদেরকে পাকিস্তান থেকে ওপারে সিন্ধু নদীর ওপারে ফেলে নতুবা এই পাকিস্তান আবারও গোলামীর জিঞ্জি পরে সে করে আটকে যাবে আমরা দেখতে চাই আলিয়ামিন গাড়াপুরি সফল হন না কারণ সামনে আরো বড় বাধার পাহাড় সৃষ্টি করা হয়েছে দর্শক ইরান প্রসঙ্গে ইরানের সাথে বাঘযুদ্ধ চলছে ইসরায়েলের ইসরায়েল ইরানের তেল ক্ষেত্রগুলো এবং পারমাণবিক প্রকল্পে আক্রমণের প্রস্তুতি নিয়েছে আবার ইরান বলে দিয়েছে ইসরায়েলকে তোমার রাষ্ট্রটা ইরানের একটা বুক পকেটের মতো অর্থাৎ আয়তনে ইরান এত বড় দেশ তার কাছে খুবই ক্ষুদ্র দখলদার দেশটি তো বলছে যে তুমি আমার দেশে আক্রমণ করে কতটুকু ফায়দা তুমি নিতে পারবে তার চেয়ে বেশি দ্রুত ফায়দা আমি নিতে পারবো তোমার পুরো দেশকে ধ্বংস করতে আমার খুব বেশি ক্লান্ত হতে হবে না ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি আমার পারমাণবিক প্রকল্প বা তেল ক্ষেত্র আক্রান্ত হয় আমার জ্বালানি কোনো ক্ষেত্র আক্রান্ত হয় আমি তোমার দেশে ডিমোনা পারমাণবিক প্রকল্প তোমার দেশের যতগুলো গ্যাস তেলের ফিল্ড রেজ প্রত্যেকটা আমি উড়িয়ে দেব একটাকেও আমি ছাড় দেব না এবং তোমার প্রত্যেকটা ক্ষেত্র জ্বালানি ক্ষেত্র আমার মিজেল টার্গেটে রয়েছে এই বিষয়ে আমেরিকার পরামর্শ চাইছে ইসরায়েল ইসরায়েল মনে করছে যে তারা তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে সেগুলোকে রক্ষা করতে পারবে কিন্তু ইরান সাম্প্রতিক যে আক্রমণটি করেছে সেই আক্রমণের পর এইটুকু বোঝা গেছে যে ইরানের মিজাইল চাইলে দখলদার রাষ্ট্রের যে কোনো জায়গায় আশ্রয় পড়তে পারে ধ্বংস করে দিতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি খবর পাওয়া গেছে যে গোলান গোলানহেটসে ইরাকের অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স একটা ড্রোন অ্যাটাক চালিয়েছে সেই ড্রোন অ্যাটাকে দখল বলেছিল যে তাদের দুজন সেনা নিহত হয়েছে আর চব্বিশ জন আহত হয়েছে পরবর্তী জানা গেছে যে মোটামুটি এই ছাব্বিশ জনই ওপারে চলে গেছে একটা আক্রমণের ছাব্বিশ জন অর্থাৎ অ্যাক্সেস অফ রেজিস্টেন্স ইরাক থেকে এখনো আক্রমণ করেই যাচ্ছে ইএমএন থেকে এখনও আক্রমণ অব্যাহত রয়েছে এদিকে দখল দ্বারা দাবি করেছে ইয়েমেনের হুতি যিনি দায়িত্বে আছেন বা হুতির শীর্ষ নেতা আবুল মালিক আল হুতিকে তারা বোমা আক্রমণ করে হত্যা করেছে তবে এখন পর্যন্ত এই ব্যাপারে হুতিদের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসেনি তবে ওয়েস্টার্ন বা পশ্চিমা গণমাধ্যম দাবি করেছে হুতির এই শীর্ষ নেতা দখলদারদের আক্রমণে মারা গেছে যদি এটি সত্য হয়ে থাকে তবে ধরে নিতে হবে খুব শীঘ্রই ইয়েমেনের পক্ষ থেকে বিশাল আক্রমণের মধ্যে পড়তে যাচ্ছে দখলদার দেশটি যাদের হাতে রয়েছে ভয়ঙ্কর সব হাইপারসনিক এখন দেখতে চাই এই ঘটনা কতটুকু সত্য দর্শক অন্যদিকে হিজবুল্লার সঙ্গে এখনো লড়াই চলছে দখলদার বাহিনী দখলদার সেনারা কয়েকটি ফ্রন্ট দিয়ে লেবানুনে আবারও ঢোকার চেষ্টা করেছে এবং তাদের সেখানে কবর রচনা করেছে হিজবুল্লার প্রতিরোধ বাহিনী কোনোভাবেই লেবাননের ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না তাদেরকে যেখান দিয়ে তারা ঢোকার চেষ্টা করছে সেখানেই তারা বাধার মুখে পড়ছে এবং বড় আক্রমণের মুখে পড়ছে একটি ছোট স্টোলি বলি যে একটা ইউনিট লেবাননে প্রবেশের চেষ্টা করছে এবং তাদেরকে পাথরের ভেতরে গোপন ক্যামেরায় দেখতে পাচ্ছিল হুতি লেবাননের প্রতিরোধ বাহিনী আমাদের মনে আছে না শেষ জমানায় কি হবে কেয়ামতের আগ মুহূর্তে যে ওরা যখন মার খেয়ে পালাবে তখন ওরা পালাতে গেলে পাথর বলে দিবে ওরা কোথায় আছে এটা তো আপনারা কম বেশি সবাই জানেন তো আজকে দখলদাররা লেবানের ঢুকে যখন মার খাচ্ছে তখন ওরা বিভিন্ন পাথরের কাছে পালাবার চেষ্টা করছে ঠিক ইতিহাসের ঠিক হাদিসে সেই বক্তব্য অনুসারে অনেক কিছু মিলে যাচ্ছে কিন্তু সাম্প্রতিক সময় এবং সেখানেই হিজবুলার গোপন ক্যামেরা তারা দেখতে পাচ্ছে এবং সেখানে পর্যন্ত দখলদার বাহিনীর উপর আক্রমণ করা হচ্ছে এক কথা আমরা যদি সেই হাদিসটিকে উল্লেখ করে তাহলে দেখব যে হাদিসের যে বক্তব্য সেটি কিন্তু সাম্প্রতিক সময় ঘটতে শুরু করেছে ওরা পাথরের আড়ালে লোকাতে যাচ্ছে আর সেখান থেকে ওদেরকে ধরে এনে মারা হচ্ছে তার মানে কি হিজবুল্লার সঙ্গে যে ঘটনা ঘটছে আমরা বলতে পারি শেষ জামানার যে হাদিসগুলোর বর্ণনা পাই তার সাথে মিলে যাচ্ছে দর্শক আজকেও দখলদার বাহিনী লেবাননে বেশ কিছু অ্যাটাক করেছে সাধারণ মানুষকে টার্গেট করে আবার হিজবুল্লাহ তাদের দেশটির ভেতরেও মিসাইল বৃষ্টি ঘটিয়েছে পাশাপাশি তার পুরো ভূখণ্ডকে রক্ষায় অতন্ত্র প্রহরীর মতো পাহারা বসিয়েছে কোনো একটি সাইড থেকে তাদেরকে ঠুকতে দেওয়া হচ্ছে না অন্যদিকে গাজার থেকেও আক্রমণ করা হয়েছে দখলদার দেশটির উপর অর্থাৎ প্রত্যেকটি বাহিনী একজোট হয়ে আছে পরিকল্পিত হয়ে আছে বড় কোনো আক্রমণের প্রয়োজন তারা একজোট হয়ে আক্রমণ করবে এখন দখলদার দেশটি কখন ইরানের উপর আক্রমণ করে তার উপর তৈরি হবে পরবর্তী প্লট দর্শক বিদায় নিচ্ছি এখনকার মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ